নির্বাচনকে ঘিরে বাজারে কালো টাকার সরবরাহ বেড়েছে এ পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ বলছেন অর্থনীতিবিদরা কালো টাকার সরবরাহ কমিয়ে আনতে শাস্তির বিধান সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে তাহলেই ব্যাংকিং খাতে সমতা ফিরিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা দেখুন রিপোর্ট আসন্ন নির্বাচনের প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে সামনে রেখে প্রার্থীরা আগে থেকে টাকা সংগ্রহ করেন যা খরচ হয় ভোটের সময় নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা ব্যয় করতে পারবেন কিন্তু কারো কারো ব্যয় আরও অনেক বেশি এর প্রভাবে বাজারে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা নির্বাচন কমিশনের যে বলা আছে যে বিধি অনুযায়ী আপনি এত টাকা খরচ করতে পারবেন এটা কিন্তু আমার মনে হয় রিভিউ করা উচিত ক্যাশ যে লেনদেনগুলা সেই লেনদেনগুলা আপনার মধ্যে থাকে এটা খরচ করে সুতরাং এটা যে এস্টিমেট করে এটা এস্টিমেট করা ডিফিকাল্ট কিন্তু কয়েক গুণ বেশি এটা তুলনায় তো সেই ক্ষেত্রে কালো টাকার যে সরাসরি হওয়ার সুযোগ আছে নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা তবে এবারে নির্বাচনে ব্যবসা বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ছে না বলে মনে করেন এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ প্রতিটা দেশেই ইলেকশনের সময় একটু স্লো ডাউন হয় ইন্ডাস্ট্রি যে কোনো নতুন অর্গানাইজেশন করা বলেন এগুলি করতে গেলে কিন্তু এমনও দুই তিন বছর লাগে সো ওই জায়গাগুলি ঠিকই থাকে খালি ইনভেস্টমেন্টটা একটু অপেক্ষা করে যে নে সরকারকে আসে পলিসির কন্টিনিউশনটা হয় কিনা তো এটা খুব একটা বেশি ইম্প্যাক্ট না কারণ এটা জাস্ট কিছুদিনের জন্য নির্বাচনে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ তাদের নাফিয়া ফারজানা নিউজ টোয়েন্টি ঢাকা